নগদে দিতে হবে ধারে নাহি কথা। 100 জন বর যাত্রী, 10 জন দুনি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বর যাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বৌনিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যেবা যত পারবি খাবি নাই কখন মানা। পেট ভরে খানা খেল ধরল যত পেটে, আধা খেল আধা পাতে রেখে পড়ল উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেনিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হই মুসলমান, টাকা লোভে পড়ে ভাই হইল যে বেমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা কি, টাকা ছুড়ে ফেলে দিল রাখো রাখো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হাত, বলে করোনা অপমান রাখো আমার বাত। আট মল্লার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব দিও রাখো রাথা। শুনবো না খবরের বাপ উঠে পড়ল সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল, সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদার মতো শত কত দেখো বন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্পক্ষণ। হায়াত বাকি তুমুল আকাদ বাকি, বাবজান অনেকক্ষণ কথা বললাম, 1.5 ঘন্টার জায়গাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দারা আপনাদেরকে বলতেছিলাম সই সালামতে বিদায় নেন, এবাদত করুন, জীবনে অহংকার করবেন না, এটা আশা আশা রেখে বিদায় নিলাম। আর তার বছরে 50 লাখ টাকা যদি আপনার ইনকাম থাকে তো আপনাকে ট্যাক্স দিতে হবে আল্লাহকে কত, 1,25,000। তাহলে আপনার 50 লাখ টাকা হালাল। আর যদি বলেন 50 লাখ টাকা হালাল করার জন্য 1,00,000 টাকা দিব, 25,000 টাকা রেখে দিব, ও টাকা হালাল হবে না, হবে না, হবে না। এরপরও আমরা দাবি করছি জান্নাত যাব। যাওয়ার একটাই কারণ, একবার আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আপনাদের এলাকার কোনো লোককে দেখেন না আপনি অহংকার করে না? টাকা যদি হয় অহংকার কুটকুট করে কামড়ায়, কি করে
গরীব মানুষকে মানুষ মনে করে না, নামাজিদেরকে মানুষ মনে করে না। আমার টাকা আছে, তুমি নামাজি হলে কি হলো, আমি কিনে জান্নাতে ঢুকে যাব, কি বলেন? এই বাপ, পুরুষেরা যা অহংকার করে আমার মা বোনেরা আরো বেশি অহংকার করে। আমাকে বেঁধে দিয়েছে অহংকার সম্পর্কে, না তো আমি মা বোনের কথা বলতাম। স্বামী যদি 50,000 টাকার মালিক হয় তো স্ত্রীর মূলের ভাবটা 3,00,000 টাকার মালিক। যতটি পুরুষ বসে আছেন, দুপুর বেলায় গোসল করে যে লুঙ্গিটা পড়েছিলেন, যে জামাটা পড়েছিলেন, ওই জামাটা পরে আপনি এখানে জালসা চলে এসেছেন, কিন্তু আপনি খোঁজ নেন তো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার দিদি ওই শাড়িটা পরে এসেছে কিনা। জি না, ওই শাড়িটা পরেনি, 6 মাস থেকে বায়না করে আছে। যেই দিন মির্জাপুরে জালসা হবে, ও স্বামী একটা তোমাকে শাড়ি কিনে দিতে হবে, যদি না দাও তো তোমার জালসাই যাবো না। স্বামী তো মমতা ব্যানার্জির জন্য পাগল হয়ে আছে, যে কোনো কষ্টে একটা শাড়ি নিয়ে আসছে, আর মা সবচেয়ে সুন্দর শাড়িটা পরে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে লিপস্টিক শুরু করেছে ঠোঁটে দিতে। খবর নেবেন সকালে, বন্ধু আমার, আমার মা বোন এত অন্যায় করে এসেছে। কোন কোন স্বামী বলেছে, ও জরিনা খবরদার জালসা যাবা না, আজকে রাতে বাড়িতে থাকতে হবে, আমাদের সময়টা কাটাতে হবে, কিংবা আমাদের একটু অসুবিধা আছে, থাকতে হবে, জালসা যেতে হবে না। এখানে হাজার হাজার মা বোন দিদি বসে আছে, স্বামীকে বলে তোমার প্রত্যেক দিন সময় চলে গেল, আজকে তোমার বারাত লেগেছে, আমি জালসা যাবো, তুমি ফুড়ে ফুড়ে এখানে চেঁচাও, এই মা কান খুলে শুনে নাও, সারা রাত জালসা শুনে নাও, সারা রাত কোরআন পড়ে নাও, সারা রাত তাহাজ্জুদ পড়ে নাও। আল্লাহ নবী নবী মোহাম্মদ বলছেন, এক টাকার কি তোমার অঙ্কের আমে বসবে না। পুরুষ যদি অহংকার গুলো না করে, মহিলারা কি করে বাবা? সুন্দর করে পান নিয়েছে গলাতে, পান বুঝেন না, হার দিয়েছে, আর বারবার ওনাটাকে ফেলচার ঢাকছে, দেখছে দূর থেকে একটা মহিলা, আরে এটা কে রে, এত সুন্দর এবারে 50,000 টাকা দামের, 1,00,000 টাকা দামের হার পরে বসে আছে, বারবার লক্ষ্য করছে, আর মেয়েটার সামনে বারবার খুলছে। এমা তোমার কাছে আমার প্রশ্ন, বারবার তোমার ওনাটা পড়ে যায় কেন? তোমার মনে মনে টার্গেট, আমি বড় লোকের বউ, আমার স্বামী ব্যবসা করে কয়লার, আমার স্বামী ব্যবসা করে পাথরের, আমার স্বামী মাস্টার, আমার স্বামী ডাক্তার, আমার স্বামী ভালো ইনকাম করে, তোমাকে ভালো ভালো পোশাক কিনে দিয়েছে, হাতে 3টা চুড়ি, গলাতে মালা, ভালো ড্রেস পরে বসে আছে, আর বাইরের মেয়েগুলো গরিবের মেয়েগুলো বারবার তাকাচ্ছে, আর তোমার মনে মনে একটা আশা আছে, আমাকে তুমি এটা দেখছে। মা গো শুনলা, এই কল্পনা যদি মনে হয়ে যায়, তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নবী নবী মোহাম্মদ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, কিঞ্চিত বরাবর যদি কারো অহংকার হয়ে যায়, ওই লোকটা জান্নাতে যাবে না, তার জন্য প্রচুর সাজার সজ্জন হতে হবে, অনেক কষ্ট পেতে হবে। মানুষ রে যতক্ষণ বসে আছে, আপনার কাছে জোর হাত করে বলছি, কোনোদিন কোনো অহংকার গুনাহ করব না, করবেন ইনশাআল্লাহ। যেই অহংকার করেছে সেই শেষ হয়ে গেছে, তার সম্পদের অহংকার চলে গেল, শক্তির অহংকার দেখায় আপনাকে কে বাবা? এ বাবা, আবু তালেবকে চিনেন? চিনেন না, নাম শুনেছেন। আবু তালেব কে গো? সম্পর্কের নবী চাচা, আপন চাচা নয়, সম্পর্কের চাচা, গ্রাম্য চাচা, চাস্ত হোক তারপরে স্টাফে হোক, চাচা। তা আবু তালেবের কিসের অহংকার? শক্তির অহংকার। বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর শক্তি, প্রচুর শক্তি। নবীজি 1,10,000 পাথরকে 1,00,000 হটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, এটা আপনারা জানেন নামাজ। অথচ নবীর পেটে 3 দিন 4 দিন ধরে খাবার নেই, যা বলছি কোরআন হাদিস থেকে গল্প করছে আমাকে। এ বাবা, পাথর 10 জনে সরাতে পারে না, বিশ্বনবী 1,00,000 হাত দিয়ে নিজের পাঁজা ভরে সেই পাথরকে সরিয়ে দিলেন, তাহলে নবীজির শক্তি আছে। আবু তালেবের শক্তি কি? ফখরি শক্তি। আবু তালেব কাঁড়ি কাটছে, কাঁড়ি বোঝেন না, কাঁড়ি খড় কাটছে, গাধাকে খাওয়াবে, ঘোড়াকে খাওয়াবে, উটকে খাওয়াবে, এইভাবে কাটছে, আর নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে। তো বাবা, অহংকার যদি বেশি হয় তাহলে এইরকমই পরিচয়টা হয়। কি অহংকার করছে? ওই মোহাম্মদ, ওই শোন, কি বলছেন? ওই মোহাম্মদ শোন, আওয়াজটা আমার ভালো লাগলো না খারাপ লাগলো? খারাপ না ভালো বলুন না, অরিজিনাল খারাপ। মোহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছে, বাবা মোহাম্মদ শোনো 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 শোনো, মোহাম্মদ আসতো না, আসতো, এই মোহাম্মদ শোন, বিয়াদবি ডাক, চাচা ডেকেছে, নবী মোহাম্মদ রসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভদ্রতার সাথে বুকটাকে নিচা করে দিয়ে ভদ্রতার সাথে আস্তে আস্তে বলছেন, চাচা কিছু বলছিলেন? সুবহানাল্লাহ, বলুন। নবীর এই কথাটা শুনে তো অন্তর কাঁপছে গো বাপ। যেই নবী 10 জনকে সরাতে পারে, 10 জনের কাজ একাই করতে পারে, সেই নবী চাচাকে সে বলছেন, চাচা কিছু বলছেন? আর সেই চাচা এত কর্কশ ভাষায় রেখেছে, বাবা আমার মতো বক্তা যদি হতো আমি মূল বিষয়ে বলছি ওর কলারটাকে ধরতাম। কি বলেন আপনি, কি বলেন? কিন্তু নবীজি তা করলেন না। চাচা কিছু বলছিল আমাকে, বলো। চাচা কাঁড়ি কাটা বাদ দিয়ে দিলেন, কোন গল্প করবো আপনাকে বোঝাতে আরম্ভ করেছি। সবাই একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগলাহু মা লাহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদহা হাবলুম মিন মাসাদ। বন্ধুরে আমার, এই আবু লাহাব আল্লাহ তারবারে কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করে দিয়েছে। এ মুসলমান, এই লোকটা কত খারাপ ছিল, কত বদমাশ ছিল। নবীজি বলছেন, চাচা গো তোমার আওয়াজ শুনতে পেয়েছি, আমাকে তুমি ডেকেছো। চাচা কি জন্য ডেকেছো একবার তুমি আমাকে খুলে বলো। চাচা কাঁড়ি কাটা বাদ দিয়েছে, পোয়াল কাটা বাদ দিয়ে হাইশাটা তুলে বলছেন, নবী হে তুমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা প্রচার করেছো, তুমি আল্লাহর একত্ববাদ শুরু করে দিয়েছো, আমাদের 365টা দেব দেবতাকে অপমান করেছো, তোমার বাবাকে অপমান করেছো, তোমার দাদুকে অপমান করেছো, তোমার পরদাদুকে অপমান করেছো। মোহাম্মদ শুনে নাও, এই যে হাইশাটা আমার হাতে দেখতেছো না, এই হাইশা দিয়ে আগামী যুদ্ধে আমি তোমাকে জবাই করে দিব। এক জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানে না। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে মনে রাখে না। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানে না। কোন ভরসায় করলে ব্যবসা, ব্যবসাতে লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানে না। বন্ধুরে বুক ভরা কান্না নিয়ে ভিতর ভিতর নবীজি দুঃখ পাচ্ছেন। ও চাচা, আমি তোমার সামনে কোনো প্রতিবাদ করলাম না, তোমাকে কালামার দাওয়াত আমার তো দেওয়া হয়নি, আমি গ্রামবাসীকে এক আল্লাহ পরিচয় দিতে আরম্ভ করেছি। চাচা গো তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো দ্বন্দ্ব নেই। ও চাচা, তোমাকে দিনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি বারবার চেষ্টা করে যাই, চাচা কোনো অন্যায় করিনি, আর তুমি হাইসা দেখে আমাকে বলছো। নবী অপমান হয়ে চাচার সামনে দাঁড়িয়ে আছে। এ মোহাম্মদ, তুমি কি বীর বাহাদুর হয়েছো? তুমি কি এলাকার ন্যাশনাল নায়ক হয়েছো? তোমার বাবা তো গরিব মানুষ, তুমি তো একটা ইয়াতিম ছেলে। নবীকে নাম টান করে কথা বলতে আরম্ভ করেছেন, আর তুমি বীর বাহাদুরি করে একটা নতুন ধর্মের প্রচার শুরু করে দিয়েছো। মোহাম্মদ শুনে নাও, আগামী যুদ্ধে হাইসা দিয়ে আমি তোমাকে জবাই করে দেব। নবীজি মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন। চাচা এত বড় খবর, আকাশবাসী আল্লাহ সহ্য করতে পারলেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। নবী হে দুঃখ করিও না, চিন্তা করিও না, উত্তর আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। বন্ধুরে আমার, আল্লাহ কারো অহংকার পছন্দ করে না। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেন থ হয়ে দাঁড়িয়ে আছেন, বাবা উত্তর দিতে পারছেন না। চাচা এত বড় কথা তুমি আমার সামনে বলতে পারলে, তোমাকে জবাই করে দিয়ে কথা বলতে পারলে। ও চাচা, এ দুঃখ নিয়ে নবী দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন খবর দিয়ে বলছেন, নবী হে একটু আপনি দুঃখ করবেন না, যার কপাল খারাপ সে মুসলমান হবে না, যার কপাল ভালো সে মুসলমান হয়ে যাবে। ওকে নবী মুহাম্মদ আপনি চিন্তা করবেন না, আকাশ থেকে খবর আপনাকে দেওয়ার জন্য আমি ছুটে এসেছি। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। খবর হয়ে গেল, নবী গো তুমি একবার এই আবু তালেব সরি আবুল হাবকে একবার বলে দাও, আগামী যুদ্ধে তো নবী মরবে না, চাচা তুমি মরে যাবে, এই খবরটা তোমার চাচাকে তো জানিয়ে দাও। বিশ্ব নবী মুখটা দেখা করলেন, রাস্তা দিয়ে চলে যাবেন। চাচাকে বললো, চাচা অন্যায় বে অন্যায় করে তুমি আমাকে ভাষা প্রয়োগ করেছ, আমাকে তারওয়াল দেখে তুমি হাইসা দেখে চমকে দিয়েছ। চাচা কান খুলে শুনে নাও, সামনে যুদ্ধে আমি মরব না, ওই যুদ্ধে তুমি মরে যাবে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা বেঈমান মরবে, নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ,
যখনই নবীর এই কথা শোনা হাত থেকে হাসিটা ছুটে পড়ে গেল, নবীজি হেঁটে চলে গেলেন, এইখান শুনতে শুরু হয়ে গেল, এ বন্ধু লোকটার হাতটা কাঁপতে শুরু করলো। কার কোন লোকটার কথা বলছিলাম বলুন? আবুল আহাব। জি, হাত কাঁপতে শুরু হলো, হাইসা ফেলে দিয়ে বাড়ি চলে গেল। একটা কারণ দাঁড়িয়ে গিয়েছে, নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ, বলুন, নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি। আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে কালব, এরা নবীকে আল আমিন টাইটেল দিয়েছে, মুসলমান নবীকে টাইটেল আল আমিন দেয়নি। এ বাবা সত্য কথা আপনাকে বলে যায়, বিশ্ব নবীর টাইটেলটা নবী মোহাম্মদ তার নাম, কিন্তু টাইটেল দিয়েছে আল আমিন। এলাকার ভিতরে তুমি সত্যবাদী ছেলে, সত্যবাদী ছেলে, সত্যবাদী ছেলে, এই কথাটা কে বলেছে? আবু জাহাল, আবু লাহাব, এরা বলেছে। বন্ধুরে, আবু তালিবের কথা নয়, আবু লাহাবের কথা শুরু করলাম, কাঁপতে কাঁপতে বাড়ি চলে যাচ্ছে, চিন্তা করছে, আল্লাহ মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলেনি, আমার ওই যুদ্ধে মনে হয় মরণ কনফার্ম হয়ে গিয়েছে, আমি আর দুনিয়াতে থাকব না। টেনশন শুরু হয়ে গেল, টেনশন শুরু হয়ে গেল। নবী বলে দিয়েছেন মানে কার্যকর হবেই হবে, অ্যাকসেপ্ট হবেই হবে, আমার কথা হয়ে গেল। আমি কেন বললাম তোমাকে জবাই করে দেব, কেন বললাম জবাই করে দেব? টেনশন করতে করতে বাবারে ভাত পানি সহ ছেড়ে দিয়েছে। এ বন্ধু, যদি বাড়িতে নিকার স্ত্রী থাকে তো স্বামীর যদি কোনো দুঃখ হয় স্ত্রী বুঝতে পারবে কি পারবে না বলুন? যদি নেককার স্ত্রী থাকে তাহলে বুঝে নিবে যে আমার স্বামী দুঃখে আছে না খুশিতে আছে, কি বলেন? কিন্তু যদি আপনার কপাল খারাপ হয়, ওই মমতা ব্যানার্জি আপনার কপালে পড়ে যায়, তো আপনি সারাদিন যদি ঘরে কেঁদে মরে যান, বাইরে এসে ওই স্ত্রী আপনাকে বলছে স্বামী আমার জন্য লুঙ্গি নিয়ে এসে, আমার জন্য একটা কাপড় নিয়ে আসিও, এটাই বলবে। ও মনে দুঃখ বুঝে না, আপনি যে কাঁদছেন ভিতরে কোনো দুঃখে জ্বলছেন সেটা সে জানে না। এবার আবু লাহাবের স্ত্রী ওকে জাহান্নামে লোকড়ি বহনকারী বলা হয়েছে, আবুল হাবকে সাপোর্ট করার কারণে। স্ত্রী বলছে হা গো স্বামী, এত সুন্দর জোয়ান লোক, আপনি দিনের দিন শুকিয়ে যাচ্ছেন কেন, কারণটা কি? এই কিছু না রে, চল তো, সব ঠিক আছে, সব ঠিক আছে। ধরা দেয় না, তার কারণ ভিতরে একটা সুই ফুটাচ্ছে, আগামী যুদ্ধে নবী বলেছে আমি মরে যাব, আমি গ্যারেন্টি মরে যাবার থাকবো না, মরার টেনশন। এ বাবা, যদি কারো খবর দিয়ে দেন এ বাবা তোমাকে ক্যান্সার হয়েছে, তুমি আর থাকবো না, এক মাসের মধ্যে মরবে, বলুন তো ভাত খাবে? এক মাসের ভিতরে আর থাকবো না, খবর তো কানে হয়ে গেছে। ও লোকটার ফ্রি মাইন্ডটা ঘুরতে পারবে না, আনন্দ করতে পারবে না, টেনশনে শুকিয়ে 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 মরে যাবে। আবুল আহাবের টেনশন শুরু হয়ে গেল। স্ত্রী শেষ বেলাতে জড়িয়ে ধরে বলছে, অবসানি তোমার যদি কোনো দুঃখ হয় তো আমাকে বলবা, আমার যদি কোনো দুঃখ হয় তোমাকে বলতে হবে, তো তুমি কেন লুকিয়ে আছো, কী কথা বলছো আমাকে বলো না, তোমার টেনশনের কারণটা কী? লাহাবের বেবির কথা শুনে স্ত্রীকে শান্তি দিয়ে বলছেন, রে যদি পাঁচখানটা কাপড় নেওয়ার দরকার হয় তো এখনই হিসাব দিয়ে তোকে কিনে দিই, তারপর মরব। আবুল আহাবের স্ত্রীকে বলছে, আবুল আহাব, বিবিরে একটা বড় টেনশন আমার কাজ করছে। স্ত্রী বলছেন, স্বামী গো কোন টেনশন আপনার হয়েছে আপনি বলে দিন। তো স্বামীকে বলছে, স্বামী মনে দুঃখ চেপে রেখে কোনো দিন সাকসেস হওয়া যায় না, ক্লিয়ার করে বলুন কি হয়েছে। স্ত্রীকে স্বামী বলছেন, ওরে বিবি শুনে নাও, মোহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমি তাকে কর্কশ ভাষায় ডাক দিলাম, আমার কাছে ছেলেটা আসলো, আর আমি তাকে হাইসা দেখা বললাম, আগামীতে মুসলমানের সঙ্গে হিন্দুদের একটা যুদ্ধ চলবে, অমুসলিমদের একটা যুদ্ধ চলবে, এ মোহাম্মদ আমার ভাতিয়া যদি তুমি হও তোমাকে ওই যুদ্ধে ছাড়বো না, আমি তোমাকে হাইসা দিয়ে জবাই করব। আমি ফালতু কথা বলে দিলাম, মোহাম্মদ অনেকক্ষণ চুপ থাকলো, অনেকক্ষণ ধৈর্য ধারণ করলো, তারপর একটা কথা বলে চলে গেল যার জন্য টেনশন শুরু হয়েছে। স্ত্রী বলল, স্বামী গো কি হয়েছে বলে দিন, কি এমন মোহাম্মদ বলেছে তুমি বলে দাও। তখন মোহাম্মদের কথা স্ত্রীর সামনে ব্যক্ত করে বলেছেন, স্ত্রী রে মোহাম্মদ বলেছে আমি মরবো না, ওই যুদ্ধে চাচা তুমি মরে যাওয়া। যখন এই কথা বলেছে তখন থেকে টেনশন শুরু হয়েছে। এ কথা শোনার পরে আবুল হাবের স্ত্রী কপাল থাপড়িয়ে থাপড়িয়ে বলছে, ও স্বামী তোমাকে আর রাখতে পারলাম না, অবশ্যই তুমি মরবে, অবশ্যই তুমি মরবে। তার কারণটা হলো মোহাম্মদ কোনদিন অন্যায় করেনি, কোনো মিথ্যা কথা বলেনি, যেটাই বলেছে সেটাই ঘটেছে। ও স্বামী গো কেন তুমি এই অহংকার করতে গিয়েছ, কেন তুমি এই ভুলটা করে দিয়েছ? স্ত্রীর কথা শুনে আরো দ্বিতীয় গুণ টেনশন বেড়ে গেল। বাবা, এক মাস নয় 15 দিনের ভিতরে
ধরে আবুল হাবের ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ক্যান নট ফরগেট গুড নট ফরগেট ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ইউ আর বেটার দেন আরশে মহল্লা ইউ আর বেটার দেন আরশে মহল্লা ডিয়ার প্রফেট ইসলেপ ইন মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আবু লাহাব মরে গেল সাজাটা কি হলো শুনে নিন অহংকারের সাজা কি হলো মরে পড়ে আছে বন্ধু কিন্তু এমন অসুখ দিয়ে আল্লাহ মেরেছে এমন করে পতন করে দিয়েছে মানুষ তার গায়ে কেউ হাত দেয় না নিজের স্ত্রী এসে গায়ে হাত দেয় না তার ছেলের এসে হাত দেয় না মরে গেল আজকে সকাল দশটায় থেকে গেল সারাদিন একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল কোনো সেবা হয় না বন্ধুরে আমার বিশ্বনবীর চাচা আবু লাহাবের কীর্তির কথা একবার শুনে যান অহংকারের সাজাটা কত বড় হলো দেহের ভিতরে একটা সুমাচের রোগ হয়ে গেল করোনা ভাইরাস হয়ে গেল বেটা জানে আব্বার গায়ে যদি হাত দিই তো এখনই আমাকে করোনা হয়ে যাবে স্ত্রী জানছে আমি যদি স্বামীর গায়ে হাত দিই আমাকে করোনাতে মরতে হবে যে লোকটা মরে গেছে তার জন্য কোনো সেবা হবে না তিন দিন ধরে মাটির উপরে পড়ে আছে বাবা তিন দিন ধরে যখন পড়ে থাকলো রোদে হাওয়াতে তার গন্ধ ছুটে গেল বন্ধুরে আমার এলাকার যত শিক্ষিত লোক ছিল এরা পরামর্শ করতে আরম্ভ করলো না 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 গ্রামের ভিতরে এত অশান্তি ছড়িয়ে দেওয়া যাবে না আবু লাহাব তিন দিন হয়ে গেল মারা আর আবু লাহাবের মাটি হয় না তাকে পুড়িয়ে দেওয়া হয় না এর ব্যবস্থা একটা করতে হবে তার ছেলেদেরকে খবর দেওয়া হলো ও ছেলেরা তোমরা কেন তোমার বাপকে কবরটা দিচ্ছ না চাচাকে বলছে চাচা তোমরা গ্রামবাসী যে ভয়টা করছো আমরা বেটা হয়ে সে একই ভয় করতেছি ভয়টা কি বলে চাচা গো আমার বাপকে মহান রব এত কষ্ট দিয়েছে তাকে করোনা ভাইরাস হয়ে গিয়েছে আর করোনা ভাইরাসের জন্য আমরা তার পাশে যেতে পারছি না কেমন করে হাত দিব কেমন করে তার দাফন কাফন করব গ্রামবাসীরা বলল কিছু জানতে চাই না কিছু বুঝতে চাই না তোমাদের বাপের কি ব্যবস্থা তোমরা করে নাও যখন এই খবরটা হয়ে গেল এই আল্লাহর বান্দা বান্দিরা তাদেরকে চাপ সৃষ্টি করা হলো তখন দূর থেকে হাফসি গোলামদেরকে লেভারদেরকে খবর দেওয়া হলো চলো তোমাদেরকে 5,000 টাকা দেওয়া হবে 10,000 টাকা দেওয়া হবে 50,000 টাকা দেওয়া হবে আমার বাপকে তুলে নিয়ে ভাগাড়ে ফেলে দিতে হবে একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ হাফসি গোলাম চাকররা আসলো বিনিময়ে টাকা নিয়ে কেমন করে নিয়ে গেল পায়ে তার একটা সুতা বেঁধে দিল দড়ি বেঁধে দিল বাবা আর কুকুরের মতো টানতে টানতে নিয়ে গিয়ে ভাগাড়ে জমা করে দিল যারা অহংকার করবে মহান রব বলছেন তাদের ভাগাড়ে জায়গা হবে তাদের ভাগাড়ে জায়গা হবে কোনদিন শান্তি পাবে না একবার জোরে বলুন না আল্লাহু আকবার একটু জোরে বলুন আল্লাহু আকবার নেকি কত আজ দিনের ভিতরে যদি 100টা সাগিরা গুনাহ করেন তা আল্লাহ একবারে আপনার মোচন করে দেবে একবার সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলে লাভ কত এ বাবা